হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস। আমরা যে গুরুত্বপূর্ণ 30টি জিকে প্রশ্ন উত্তরের সিরিজ শুরু করেছিলাম, আজকে তা 6 নম্বর ক্লাস এবং প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং যদি মনে করো যে তোমরা উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। তো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। প্রশ্ন নম্বর 1, তিতুমীরের আসল নাম হলো মীর নিসার আলী, নিজাম আলী, ওয়াজির আলী নাকি ওসমান আলী খান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, তিতুমীরের আসল নাম হলো অপশন এ, মীর নিসার আলী। প্রশ্ন নম্বর 2, চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল চুয়ার বিদ্রোহ প্রথম? অপশন এ সিংভূমে, অপশন বি মানভূমে, অপশন সি বীরভূমে, অপশন ডি ধলভূমে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ধলভূমে। প্রশ্ন নম্বর 3, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভারতের আর্থিক জরুরি অবস্থা জারি হয়? অপশন এ 352 নম্বর ধারা, অপশন বি 355, অপশন সি 356, অপশন ডি 360। তো সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা জারি হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন ডি 360 নম্বর ধারা। প্রশ্ন নম্বর 4, রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হলো অপশন এ 6 সপ্তাহ, অপশন বি 7 সপ্তাহ, অপশন সি 8 সপ্তাহ, অপশন ডি 10 সপ্তাহ। রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হলো অপশন এ 6 সপ্তাহ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5, রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন অপশন এ রাজ্যপাল, অপশন বি মুখ্যমন্ত্রী, অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি উপরাষ্ট্রপতি। তো রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন অপশন এ রাজ্যপাল। প্রশ্ন নম্বর 6, লোকসভার বর্তমান স্পিকার হলেন অপশন এ সুকুমার সেন, অপশন বি সোমনাথ চ্যাটার্জি, অপশন সি ওম বিড়লা, অপশন ডি পি সংমা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি ওম বিড়লা। প্রশ্ন নম্বর 7, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? অপশন এ 1854 খ্রিস্টাব্দে, অপশন বি 1857 খ্রিস্টাব্দে, অপশন সি 1860 খ্রিস্টাব্দে, অপশন ডি 1874 খ্রিস্টাব্দে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল অপশন বি 1857 সালে। প্রশ্ন নম্বর 8, পথের দাবি উপন্যাসটি কে লিখেছেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি সতীনাথ ভাদুড়ী, অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো পথের দাবি হল অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কে অমৃতঘাত উপাধি গ্রহণ করেছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি বিন্দুসার, অপশন সি অশোক, অপশন ডি কালাশোক। তো অমৃতাঘাত উপাধি হচ্ছে অপশন বি বিন্দুসার। প্রশ্ন নম্বর 10, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন এ লর্ড এলেনবোরো, অপশন বি লর্ড বেন্টিং, অপশন সি লর্ড ওয়ারিং হেস্টিংস, অপশন ডি লর্ড ডালহৌসি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি লর্ড ওয়ারিং হেস্টিংস। প্রশ্ন নম্বর 11, নিউট্রনের আবিষ্কারক কে? অপশন এ রাদারফোর্ড, অপশন বি লেনার্ড, অপশন সি স্যাডউইক, অপশন ডি ডালটন। তো নিউট্রনের আবিষ্কারক হল অপশন সি স্যাডউইক। প্রশ্ন নম্বর 12, বাংলার নানা সাহেব বলা হতো অপশন এ রামরতন মল্লিককে, অপশন বি হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে, অপশন সি দিগম্বর বিশ্বাসকে, অপশন ডি শিশির কুমার ঘোষকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ রামরতন মল্লিককে।
দেখো আমি প্রশ্ন বলছি, আমি উত্তর বলছি এমনটা নয়, এগুলো কিন্তু প্র্যাকটিসের। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু যদি উত্তরগুলো জানো কমেন্ট করতে থাকবে, তাহলে দেখবে তোমাদেরও অনেক, এবং শেষে গিয়ে বলবে কার কত স্কোর হলো। ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল? অপশান এ কোচিন, অপশান বি কালিকট, অপশান বি বিজাপুর, অপশান ডি গোয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি গোয়া। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? অপশান এ আদি আর্য যুগ, অপশান বি গান্ধার শিল্প, অপশান সি গুপ্ত শিল্প, অপশান ডি মৌর্য শিল্প। তক্ষশিলা বিখ্যাত ছিল অপশান বি গান্ধার শিল্পের ক্ষেত্র হিসাবে। প্রশ্ন নম্বর 15, পৃথিবীতে পরিবেশ দিবস পালিত হয়? অপশান এ 8ই মে, অপশান বি 5ই জুন, অপশান সি 1 জুলাই, অপশান ডি 31শে ডিসেম্বর। পরিবেশ দিবস অপশান বি 5ই জুন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 16, ডায়নামোতে যে শক্তি রূপান্তর হয়, অপশান এ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, অপশান বি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, অপশান সি তড়িৎ শক্তি আলোক শক্তিতে, অপশান ডি কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে। প্রশ্ন নম্বর 17, ইংরেজরা কবে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল? অপশান এ 1557, অপশান বি 1765, অপশান সি 1772, অপশান ডি 1784। তো বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল ইংরেজরা, অপশান এ 1765। প্রশ্ন নম্বর 18, বলটারো হিমবাহ অবস্থিত, অপশান এ কারাকোরাম, অপশান বি কৈলাস, অপশান সি পীর পাঞ্জাল, অপশান ডি লাদাখ পর্বতে। তো বলটারো হিমবাহ হচ্ছে অপশান এ কারাকোরাম। প্রশ্ন নম্বর 19, জারোয়া বসবাস করে, অপশান এ লাক্ষাদ্বীপ, অপশান বি আন্দামান দ্বীপপুঞ্জ, অপশান সি মাদুলিদ্বীপ, অপশান মাজুলি দ্বীপ, অপশান ডি মালদ্বীপ। তো জারোয়ারা বাস করে অপশান বি আন্দামান দ্বীপপুঞ্জ। প্রশ্ন নম্বর 20, সিংকোনা চাষ প্রধানত হয়, অপশান এ মংপো মুংসং, অপশান বি দার্জিলিং, অপশান সি কালিম্পং, অপশান ডি বক্সা। তো সিংকোনা চাষ হয়, প্রশ্ন নম্বর 21 সঠিক উত্তর হয়ে গেল মংপো মুংসং। পরবর্তী প্রশ্ন, চার্নোকাইট হলো নীলগিরি নাইস, মনিশিলা নাকি ঝাড়খণ্ডে পাওয়া যায় হিমবাহ, কোনটি হবে এটি সঠিক উত্তর? চার্নোকাইট হলো অপশান বি মনিশিলা। পরবর্তী প্রশ্ন 22, ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কোন রাজ্যে? অপশান এ 1955 খ্রিস্টাব্দে, অপশান বি 1950 খ্রিস্টাব্দে, অপশান সি 1942 খ্রিস্টাব্দে, অপশান ডি 1961 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ 1955 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 23, ছোট নাগপুর মালভূমির যে জেলায় যে শিলায় গঠিত? অপশান এ আগ্নেয় প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা, অপশান বি পাললিক শিলা, অপশান সি পলিমাটি, অপশান ডি লাভা প্রবাহ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা। প্রশ্ন নম্বর 38, ইউপিএসসি সদস্যর কার্যকালের মেয়াদ হলো? অপশান এ 5 বছর, অপশান বি 6 বছর, অপশান সি 7 বছর, অপশান ডি 8 বছর। ইউপিএসসি সদস্যদের কার্যকালের মেয়াদ অপশান বি 6 বছর। প্রশ্ন নম্বর 25, গোবর গ্যাসে আছে, অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি মিথেন, অপশান সি ইথিলিন, অপশান ডি প্রোপেন। তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোবর গ্যাসে আছে অপশান বি মিথেন।
প্রশ্ন নম্বর 26, মরচে ধরার ফলে কি হয়? লোহার দণ্ডের ওজন বাড়ে, দণ্ডের ওজন কমে, ওজনের কোনো পরিবর্তন হয় না, লোহা উদ্দেই হয়। মরচে পড়লে কি হয়? লোহার দণ্ডের ওজন বাড়ে। অপশন এ, লোহার দণ্ডের ওজন বাড়ে। প্রশ্ন নম্বর 27, বৈদ্যুতিক ফিউজ তারের অপশন এ গলনাঙ্ক খুব বেশি, অপশন বি গলনাঙ্ক খুব কম, অপশন সি স্ফুটনাঙ্ক খুব বেশি, অপশন ডি কঠিনী ভবনের উষ্ণতা প্রচণ্ড বেশি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি গলনাঙ্ক খুব কম। আঠাশ নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ প্রত্যাহৃত হয় কোন সালে? অপশান এ 1905, অপশান বি 1906, অপশান সি 1911, অপশান ডি 1909। তো বঙ্গভঙ্গ প্রত্যাহৃত হয় অপশান সি 1911 সালে। 29 নম্বর প্রশ্ন, লবঙ্গ আরোহণ করা হয় কোন অংশ থেকে? অপশান এ ফুল, অপশান বি কাণ্ড, অপশান সি পাতা, অপশান ডি ফুলের মূল। লবঙ্গ আরোহণ করা হয় অপশান এর মধ্যে দিয়ে কোনটি হবে? ফুলের এটা মূল হয়েছে লেখা, এটা একটু পেন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা ফুলের মুকুল হবে। আমাদের শেষ প্রশ্ন এবং 30 নম্বর প্রশ্ন, এল নিনো কি? একটি বায়ুমণ্ডলীয় ঘটনা বলি, একটি পরিবেশগত ঘটনা বলি, সামুদ্রিক ঘটনা বলি, নাকি জলবায়ুগত ঘটনা বলি? তো এল নিনো হলো একটি সামুদ্রিক ঘটনা বলি। আর একটা প্রশ্ন রয়েছে তোমাদের এর মধ্যে, টোডর মল কে ছিলেন? যা হোক, এটা পেন্টিং মিস্টেকের জন্য এটা অপশন দেওয়া হয়নি, এবং আমাদের 30টা সিরিজ ছিল, 30টি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।